কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক, এর সাথে বিএনপিকে জড়িয়ে ভিন্ন খাতে আন্দোলনটি নেওয়ার অপচেষ্টা চলছে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা জানান তিনি। এই আন্দোলনে ভেতরে সরকার এবং দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করছে কিনা সেই প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। এ সময় তিনি আরও বলেন, বিএনপির কোনো আন্দোলন ব্যর্থ হয়নি, এই অবৈধ সরকার রুখতে রাজপথে আছে বিএনপি। নবগঠিত কমিটি গণতন্ত্র রক্ষায় যা যা করা প্রয়োজন সব করবে বলেও জানান তিনি। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দাওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্যে।